আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো গুগল অ্যাডসেন্সে নতুন আপডেট নিয়ে। 2020 সালে গুগল অ্যাডসেন্সে কি আপডেট নিয়ে এসেছে, মানে নতুন আপডেট এ আমাদের গুগল অ্যাডসেন্স কি বন্ধ হয়ে যাবে, নাকি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের প্রবলেমের জন্য কোনো রিপোর্ট করেছে, নাকি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে, তা নিয়ে কনফিউজড। আজ আমরা এই কনফিউজড এর সমাধান বা বিস্তারিত আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ আমরা সব সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে ভয়ে থাকি, কারণ কোনো ধরনের সমস্যা হলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে থাকে। তাই চলুন মূল ভিডিওতে। প্রথমে বলে নেই, যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। নিউ আপডেটে গুগল অ্যাডসেন্স আমাদেরকে কী কী জানিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমার কাছে একটি গুগল অ্যাডসেন্স থেকে মেল এসেছে যা অনেকের কাছেই চলে এসেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এ ধরনের পপ আপ নোটিফিকেশনও চলে এসেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নিউ আপডেটে গুগল অ্যাডসেন্স আমাদেরকে কী কী জানিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য নিউ অ্যাডসেন্স রিপোর্টস এক্সপিরিয়েন্স ইজ লাইভ। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টুডে উই আর অ্যানাউন্সিং এ নিউ অ্যাডসেন্স রিপোর্ট বেটা, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার রিপোর্টের বেটা ভার্সন বের করেছে, মানে বেটা ভার্সন লঞ্চ করেছে গুগল অ্যাডসেন্স। দেখুন এখানে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে রিপোর্ট অপশনে ক্লিক করলে উপরে দেখুন লেখা আছে রিপোর্টস বেটা ভার্সন। অ্যাকচুয়ালি কোনো কোম্পানি যখন কোনো নতুন আপডেট নিয়ে আসে, তা প্রথমে কাস্টমারের কাছে টেস্ট স্বরূপ দেখায় থাকে, মূলত এটাকেই বেটা ফেজ বলা হয়। এখানেও তাই, যেমন আমরা প্রথমে ইউটিউবে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক চালাতাম, যা পরবর্তীতে ইউটিউব স্টুডিও বেটা এ আপডেট করেছে, এখানেও ঠিক তাই হতে যাচ্ছে। এই যে এখানে আপনি গুগল অ্যাডসেন্স বেটা বা পূর্বের ভার্সন ইউজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারবেন। কিন্তু কিছুদিন পরে আপনি এখানে এই অপশনটি পাবেন না, মানে আপনাকে বেটা ভার্সনটিকেই ইউজ করতে হবে। এখানে মেইলে নিচে দেখতে পারবেন হোয়াট চেঞ্জিং নামে একটি টপিকস, মানে এখানে তারা কিছু বিষয় চেঞ্জ করেছে। উই আর রিমুভিং অল ইউটিউব পারফরম্যান্স ডাটা ফ্রম অ্যাডসেন্স, অর্থাৎ অ্যাডসেন্সের ভেতরে ইউটিউবের যে ডাটাগুলো দেখতে পেতাম তা আর দেখতে পাবো না, কারণ এখানে তারা বলতে চাচ্ছে যে আমরা এখানে এই রিপোর্টগুলো এখানে দেখতাম না, তাই তারা এই সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছে, কারণ এগুলো আপনি দেখতে পারবেন ইউটিউবের অ্যানালাইটিক এ গিয়ে। গুগলের কিছু অ্যানালাইটিক্যাল টেকনিক আছে, যা হচ্ছে গুগলের যে বিষয়গুলো কাস্টমার ইউজ করে না তা তারা বন্ধ করে দেয়। এটা হয়তো গুগলের ব্যাড হ্যাবিট অথবা গুড হ্যাবিটস, যাই বলেন না কেন। এই ছিল গুগল অ্যাডসেন্সের মূলত আপডেট, যা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এই সিস্টেমটি আমার কাছে ভালোই লেগেছে। এছাড়াও এখানে আরও একটি নোট আছে বেটা অপশন এর জন্য, দ্য চেঞ্জ ডাজ নট অ্যাপ্লাই টু বিলিং অ্যান্ড পেমেন্ট ডাটা, মানে এখানে পেমেন্ট এর যে ডাটাগুলো আছে তা পূর্বের মতোই থাকবে, এখানে কোনো ধরনের চেঞ্জ করেনি। এবং ইউটিউবের অ্যানালিটিক্যাল বিষয়গুলো তারা আরও ভালো করে আপডেট করবে। এই হচ্ছে অ্যাডসেন্সের মূল আপডেট। আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করি, তাই নতুন আপডেট নিয়ে সবাইকে জানানোর চেষ্টা করলাম। এরপর যদি কোনো আপডেট আসে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমনো টিপস এর সাথেই থাকবেন, আপনার পাশে থাকা বেল আইকন এর অল নোটিফিকেশনটি অন করে দিয়ে। আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, তারা প্লে স্টোরে গিয়ে এমএনও বিডি লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন।
এবং পছন্দ মতো শপিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না, আর লাইক অ্যান্ড ডিসলাইক করলে বুঝতে পারবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কি না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইমিউনো টিপসের সাথেই। ধন্যবাদ।